বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েট শিক্ষার্থী আফরার ফাহাদের সঙ্গে শিশির ভেজা পথে হাঁটতে চেয়েছিলেন এক তরুণী কিন্তু শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের নির্মম হত্যাকাণ্ডের শিকার ফাহাদের দেখা পেলেন না তিনি অকালে চলে যাওয়ায় স্বপ্নভঙ্গ হয়েছে ওই তরুণীর গত বিশে জুন দুই হাজার তারিখে সামাজিক মাধ্যমে একটি খোলা চিঠিতে নিজের মনের ইচ্ছা প্রকাশ করেন নাম না জানা ওই তরুণী ওই পোস্টে লেখা হয়েছে টু আফরার ফাহাদ ভাইয়া আশা করি ভালো আছেন আপনি আমাকে মনে রেখেছেন কিনা আমি জানি না কিন্তু আমি আপনাকে ভালোভাবে মনে রেখেছি আপনার ক্লাস করেছিলাম কুষ্টিয়া থাকতে আপনার কথা বলার স্টাইল আপনার আত্মবিশ্বাস আমাকে অনেক মুগ্ধ করেছে হাঁটবেন আমার সাথে শিশির ভেজা সেই পথে আমি কিন্তু অপেক্ষায় থাকলাম সামন ফ্রম ডিএমসি কে সেভেন সিক্স বুয়েট সতেরো ক্লাস অ্যান্ড কনফেশনস অফিসিয়াল নামে ফেসবুক পেজে দেওয়া পোস্টে নিজের নাম পরিচয় দেননি ওই তরুণী পোস্টের কমেন্টে বেশ কয়েকজন আবরার ফাঁদকে মেনশন করলেও তার কোনো রিপ্লাই চোখে পড়েনি গত ছয় অক্টোবর বুয়েটের শের বাংলা হলের দুই নম্বর কক্ষে আবরারকে পিটিয়ে হত্যা করেন বুয়েট ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী এরপর সারা দেশে তোলপাড় শুরু হয় এর মধ্যে চার মাস আগে সেই পোস্টটি নিয়ে ফেসবুকে নতুন করে আলোচনা শুরু হয়েছে পোস্টটি শেয়ার হয়েছে প্রায় বারোশো বার মন্তব্য পড়েছে কয়েক হাজার অন্তুর বসু নামে একজন ওই পোস্টে কমেন্ট করেন শিশির ভেজা পথে হাঁটার জন্য এ অপেক্ষার কোনো সীমা নেই অনন্ত মহাকাশের অন্তে হারিয়ে যাওয়া যাত্রী কখনো আর ফিরে আসে না তাই এ অপেক্ষা শেষ হবার নয় হয়তো কোনো একদিন কোনো অচেনা জায়গায় হঠাৎ করেই সাক্ষাৎ হয়ে যাবে অপেক্ষাটা শুধু সেদিনের জন্য নামিরা নামে একজন লিখেছেন পোস্ট কমেন্ট কোনোটাতে আবরার ভাইয়ের কোনো রিয়েট পর্যন্ত নাই আহা এমন ছেলে আছে কয়জন এই দুনিয়ায় পৃথিবীটা আবলার ভাইয়ের জন্য উপযুক্ত ছিল না সুমন খান লিখেছেন আমরা আপনার কাছে ক্ষমা চাচ্ছি যার সাথে আপনি শিশির ভেজা পথে হাঁটতে চেয়েছিলেন তাকে আমরা বাঁচাতে পারিনি